হ্যালো সখি, সে যে রসের নাগর বলে গেল এখনো তো এলো না। আসতেছি তো। কি দিচ্ছে?
আমার খালি মজাই লাগে, তাই চলো চলে যাই। না জায়গা আগো কাছে বিদায় দাও। এই যে তোমরা না, তোমরা আবার না, শোনো আর কথা নাই তোমার, তুমি বিদায় নিয়ে আসো, আমি যাই। আচ্ছা যাও গা, তুমি তো আমার ভালোবাসো না, আরে বেশি ভালোবাসো কথাই কই না, তুমি যাও দূরে যাও। ওর নাকি না, আমি তোমার সাথে কথাই কমো না। এতে কার কার হুন ইডারে তো ই করে ইডা খালি শুইলে থানে, অন্যকে না অন্যকে আলগা ফিরি। হ্যাঁ অন্য গেছে গা, অন্যকে আলগা ফিরিত না, তোমার নগে তোমার নগে এ দুল্লা, আমার জীবন জীবন সবই তো দিছি এই যে ইডারে, তোর জীবন নিয়ে আমি কি করব না। এই যে নাওগা ভাল ঠিক মনে কোন কথা নাই, শর্ট তুই শর্ট যাবার দে আমাগো, শর্ট তুই সোনার ছড়ি তুই আমারে, সোনার ছড়ি তুই আমারে, যাত্তা দইরা মাইরা হালা তিনজনে মিলা জিলা ওই একবারে গাইরা হালা। তোমার কি আমি ওগরে পিরিত করতে কইছি না, ওগরে বিদায় দিতে কইছি, ওগরে বিদায় দেন নইছি। এই যে এটা কয় যে ওরে ভালোবাসস আঙ্গনকে হুদাই ফুষ্টি নিষ্টি করস, আমি কইতাছি বুঝাইয়া যে না অন্যকে আমি পিরিত করি তখনকে হুদাই নষ্টি ফুষ্টি করি। এই চল আমরা দুজন সংসার করি, ওরা যা করে করে। তো দূর সেই মহেশ বল, এই তো এসে পড়েছি স্বামী, আমি যা চলতে পারছি না, আর আমি যা চলতে পারছি না, আমি যা আমি আমি যা চলতে পারছি না, মালা 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 স্বামী স্বামী মালা স্বামী, আমি যে খুদার জ্বালা, আমি যে খুদার জ্বালা সইতে পারছি না স্বামী। মালা আচ্ছা আমি কি করব, আমি চলে যাব, তুমি চলে যাও, তোমার জন্য আমার চোখ অন্ধ হয়েছে।
স্বামী, তুমি এখানে বসো, দেখি এই নগর থেকে কিছু টাকা পাওয়া যায় কিনা। হাই গো
Oh,
শুনবে বাপচান, আমি কি জন্য কাঁদি আর কি জন্য ভাবি, তুমি কি না শুনবে? আমি শুধু একবার জানতে চাই, আপনি কি জন্য বাপচান কাঁদেন? আজ 25 বছর কত হয়ে যাচ্ছে, আমি গিয়েছিলাম সেই মিশরে বাণিজ্য করতে, সেই মিশরের ঘাটে তোমার যে জেগে বড় ভাই দস্যুদল আক্রমণ করে নিয়ে গেছে। তাই আপনি আমাকে শোনালেন না হুজুর? আপনি তো আমাকে আগে কখনো বলুননি, আমার একজন বড় ভাই আছে। কেন কেন আমাকে আপনি বলুননি আমার বড় ভাই আছে? আমার বড় ভাই কোথায় বাবুদল? তাকে যে আমি এই সেই মিশরের ঘাটে 25 বছর আগে হারিয়ে ফেলেছি বাবুদল, তুমি অনেক কষ্ট পাবে বলে তোমাকে আমি বলিনি বাবুদল। আমার বড় ভাই কি হয়েছিল আমি একটি বার শুধু আপনার মুখ থেকে জানতে চাই আব্বা হুজুর। তোমার বড় ভাই কি
মিশরের ঘাটে গিয়ে দল ডাকা দেশে আমাদের ধনে রত্ন যা কিছু ছিল নোট করে নিয়ে যায়। তারপর এই সাথে তোমার বড় ভাই আবু কাসেম কে নিয়ে যায়। জানেন আপনার এই কথা শোনার পরেই আমার মুখের ভিতর শুধু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমি আজ 25 বছর দুঃখে দুঃখে মরছি, আমার এক পুত্রের জ্বালা যন্ত্রণায় আমাকে দুঃখে দুঃখে কাঁদাচ্ছে। তুমি আমার এক মাতের আশার প্রদীপ, তাই তো আমি তোমাকে বুকে আগেলে আমি বেঁচে আছি বাবদন, তুমি চেও না। আব্বা হুজুর বলো জানি আমার কত কষ্ট হচ্ছে। আমার তো কম কষ্ট হচ্ছে না বাপ। জানেন আব্বা হুজুর হঠাৎ করে এই কথা শোনার পরে কেন আমার মৃত্যু হলো না, কেন আমার মৃত্যু হলো না? না বাবদান তুমিও কথা বলো না। ভাই ডাক ডাকি মধু ডাকরে আমার ভাগে নাই ওরে পারে, আমার ভাগে নাই পশু পাখি তরুরে লতা জুড়াই জুড়াই ঘুরে গো বাবা, জুড়াই জুড়াই ঘুরে আমার জন্য
রাখো গো ঠাকুর। আমি বকাই গেলে বাই সুগে শান্ত হও বাবাদার, হয় খোদা দেখি আমি শুনালাম। কেন আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না আব্বা হুজুর? আর কেন আমার এত কষ্ট হচ্ছে আব্বা হুজুর? আমার মনকে যে আমি সান্ত্বনা দিতে পারছি না আব্বা হুজুর। বাবতা, আর খেতে লাভ নেই, খেতে যদি আমরা পাথর কি গলিয়ে ফেলে তাহলে হয়তো তাকে পাওয়া যাবে না। ওই খোদা তালা যদি আমাদের মুখ পানে তাকায় তাহলে আমরা তাকে পেতে পারি। হ্যাঁ বাবচা, তুমি এখন খেতে স্কুলে যাও। আমি যে স্কুলে যাব না পৌঁছ, তুমি আমাকে বিরক্ত দাও। জয় হোক, যা পানার। কে তুমি? আমি মিশরের সেবা সালা গোলাম খা। গোলাম খা? রাজ দরবারের কি খাজনা দিয়েছ? না চাহাবো না। একই গোলামে খা আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আমরা আপনার কাছে আরো দু বছরের সময় প্রার্থনা করছি। সিপাহী সালার গোলামে খা, দু বছরের খাজনা বকেয়া পড়েছে, আর তারপর আরো দু বছর সময় চেয়ে নিচ্ছ। দু বছরে 400,000 টাকা হবে, তা কি একসঙ্গে তোমরা পরিশোধ করতে পারবে? কেন পারবো না যাহবো না, আমাদের দেশে সুফসল হলে অবশ্যই আমরা একই সঙ্গে দিতে পারবো। ঠিক আছে গোলাম খা, আমি তোমাকে দু বছরের সময় দিয়ে গেলাম, কিন্তু মনে রেখো দু বছর পর আমার এই রাজ ভান্ডারের রাজকর ওই উপস্থিত না করলে তোমাদেরকে আমি জান্ত পুঁতে ফেলব। তাই হবে যাহাবো না তাই হবে, আগামী দু বছর পর মোট 400,000 টাকা আমি একই সঙ্গে আপনার রাজ ভান্ডারে জমা দিয়ে যাব। এবার আমি আসি যাহাবো না, জয় হোক। আব্বা হুজুর, বাবজান উনি কি? ও তুমি বুঝবে না বাবজান। আব্বা হুজুর, ওই লোকটাকে আমাকে বেশি একটা সুবিধার মনে হলো না। কেন বাবজান? কেমন জানি মনে হলো। কি মনে হলো? কেমন জানি মনে হলো বাবজান। ও তুমি বুঝবে না বাবা, তুমি খেয়ে দে, এখন স্কুলে চলে যাও। আব্বা হুজুর, আমি স্কুলে যাব না, আপনি যদি আমাকে হাসি মুখে বিদায় দেন তাহলে আমি সেই ফল বাগানে যাব। ফল বাগানে? মনে হচ্ছে ফল চুরি হচ্ছে, যদি আপনি হুকুম করেন তাহলে আমি সেই ফল বাগানেই যাব। কেন? ফল বাগানে প্রহরা দেওয়ার জন্য অনেক লোক রয়েছে। আব্বা হুজুর, আমার মন চাচ্ছে আমি একটু ফল বাগানে গিয়ে ঘুরে আসি, আপনি শুধু আমাকে দোয়া করুন আব্বা হুজুর। ঠিক আছে বাবজান, তুমি অতি তাড়াতাড়ি ফিরে আসবে। হে আব্বা হুজুর, আমি শুধু যাব আর আসব।